শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমার নাম মোহাম্মদ ফজলুল হক, পিতা মৃত মুজিব আলী, মাতা মৃত পণ্ডিতের নেশা, গ্রাম গোপালপুর, পোস্ট গোপালপুর, উপজেলা নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। 1971 সনে আমি নবীনগর হাই স্কুলে অষ্টম শ্রেণীতে লেখাপড়া করি। 26 মার্চে সারা দেশে পাকিস্তানি হানাদার বাহিনী যখন সারা দেশে আক্রমণ করে, এভাবে শহর থেকে মানুষ গ্রামে সরে আসে, কিছু কিছু লোকজন ভারতে চলে যায়, ভারতের সীমান্ত এলাকা খুলে দেয়। আমিও তখন ভারতে চলে গেলাম, বর্তমানে যে আমি অবস্থান করি। ওখানে যাই আমি জানতে পারলাম আমার বড় ভাই পাকিস্তান আমলে ইপিআরে লোক ছিলেন, উনিও যুদ্ধ করতে করতে ভারতে চলে গেলেন। ওখানে যাই আর 3 নম্বর সেক্টরের অধীনে উনি কাজ করতেছে, যুদ্ধ করতেছে। আমি আগরতলা যাই, কিছুদিন থাকার পরে আমার ভাইয়ের সন্ধান করে আমি আগরতলা সুন্দর টিলা চা বাগানে চলে যাই। ওখানে গিয়া দেখি ক্যাপ্টেন মতিন সাহেবের আন্ডারে এখানে অনেক মুক্তিযোদ্ধা। ওখানে 15 দিন আমি ছিলাম। তখন ক্যাপ্টেন সাহেবকে আমাকে বললো এখানে সিলেটে কিছু লোক আছে 8-9 জন, আর তুমি তো কুমিল্লা ডিস্ট্রিক্টের লোক আসছো, এখানে তোমাদেরকে আমি সাময়িকভাবে ট্রেনিং দিই। আমাদেরকে ওখানে 15 দিন সাময়িকভাবে হাতিয়ার ট্রেনিং শুরু করে দেয়। 15 দিন ট্রেনিং করার পর উনি বললো তোমরা একটা কাজ করো, আমি একটা চিঠি লিখে দিই, তোমরা হোয়াই ট্রেনিং হোয়াই ট্রানজিট ক্যাম্পে চলে যাও, ওইখানে থেকে বাছাই করে তোমাদেরকে ট্রেনিং সেন্টারে পাঠা দিয়ে আগুন আসা। ওনার কাছ থেকে চিঠি নিয়ে আমরা চলে গেলাম আগরতলা এই হোয়াই ট্রানজিট ক্যাম্পে। ওইখানে কিছুদিন থাকার পরে হঠাৎ করে একদিন রাত্রে একজন ক্যাপ্টেন সাহেব আসলো, আর সেখান থেকে মানুষ রিক্রুট করবে ট্রেনিংয়ে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং করার জন্য। পরের দিন গাড়ি দিয়ে আমাদেরকে নিয়ে গেল আসাম অম্বিনগর ট্রেনিং সেন্টারে। যাওয়ার পরে ওইখানে আমরা 1 মাস ট্রেনিং করলাম। 1 মাস রাইফেল, স্টেন গান, SLR, LMG, টুইন্স মোটর আমাদেরকে 1 মাসের ভিতরে এই অস্ত্রগুলো ট্রেনিং করেছে। এরপর তার সাথে আমাদেরকে গেরিলার প্রশিক্ষণও দেওয়াইছে, কীভাবে রাস্তা বানানো যায়, কীভাবে জাহাজ নষ্ট করা যায়, কীভাবে ব্রিজ বানানো যায়, এক্সপ্লোজিভের মাধ্যমে এই গেরিলার প্রশিক্ষণ আমাদেরকে দেওয়া হয়। ট্রেনিং 1 মাস দেওয়ার পরে আমাদেরকে আমাদের ফটো টুটু করে নেয়, ছবি উঠাইয়া নেয়, এরপর আমাদের হঠাৎ একদিন আমাদেরকে পাঠিয়ে দেয় এই আগরতলা 3 নম্বর সেক্টর হেডকোয়ার্টার হেজামারা। আমাদেরকে হেজামারা নিয়ে আসে। ওখানে ওকে হেডকোয়ার্টারে মেজর ছিলেন মেজর শফিকুল্লাহ, ক্যাপ্টেন ছিলেন নুরুজ্জামান। এই 3 সেক্টরে আমরা আইসা 10-15 দিন থাকার পরে একদিন এর ভিতরে একদিন আমাদেরকে বর্ডারে এই যুদ্ধ সম্মুখীন করতে পারে নিয়ে যায়। ওইখানে সারা রাত চা বাগানে থাকার পরে শেষ রাত্রে মোটর সিনে শুরু হয়, রাত্র প্রভাত খাওয়ার পরে আমাদেরকে আবার চা বাগান থেকে নিয়ে আসে। এভাবে কিছুদিন থাকার পরে আমাদেরকে একটা গ্রুপ বানাইল আমাদের নবীনগর থানা। আমার গ্রুপের কমান্ডার নাম ছিল রোশন আলম, BC মাস্টার হাই স্কুলে। ওনাকে আমাদের কমান্ডার করে আমরা 7 জনকে এক গ্রুপ বানাই। একসাথে ছিল একজন শহীদুল ইসলাম, 2 নম্বর শহীদুল ইসলাম, 3 নম্বর আবুল কাশেম, 4 নম্বর রকিবুল ইসলাম,
আমি ফজলুল হক, আমরা সাতজন গ্রুপ করে সাতটা অস্ত্র দিয়ে আমাদেরকে বাংলাদেশে পাঠাই। আমরা বর্ডারে আইসা সারা রাত কষ্ট করে বর্ডার পাস করতে পারি না সারা রাত উষাঙ্গাম খাইয়া শেষে একটা নিউজ আসছে যে আপনারা বাংলাদেশে চলে যান, রাস্তা খোলা, পাঞ্জাবি এখন নাই। তখন আমরা নদীর পাশে আইসা নদী মার করতে হয়, ওইখানে একটা নৌকা আমরা নিলাম, নৌকার ভিতরে অস্ত্রগুলা নিচে নৌকার সামানার নিচে নৌকার নিচে রেখা কাপড় সবুজ ঢুকিয়া আমরা এখানে নৌকা দেওয়া, আমরা মুরগা মরিয়মের সাইডে ছয়টা বাস দিয়ে আমরা ব্রিজ পার হইলাম। মরিয়ম ব্রিজের উপরে ইয়া ছিল, রেখা ছিল, ওরা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে মুক্তিযোদ্ধাদেরকে এপার উপর পার করাই দেয়। পাঞ্জাবি আসলে নিষেধ করে, পাঞ্জাবি চলে গেলে আমাদেরকে ওরা পার করাই দেয়। আমরা ওই ব্রিজের নিচে দিয়ে আমরা আমাদের দেশে নবীনগর আইসা পড়ছি, নবীনগর আইসা পড়ছি। আমরা আইসা এখানে আইসা জানি যে আমাদের নবীনগর থানাতে পাঞ্জাবি আছে, ওরা মাঝে মাঝে গ্রামে আসে। আমাদেরকে ওখানে ভারত থেকে যখন পাঠায় তখন বলে দিল যে তোমরা দেশে যাইয়া গোলাগুলির সম্মুখীন হবে না, পাঞ্জাবিদের সম্মুখীন হবে, তোমরা তোমাদের অস্ত্রগুলা তাদের অস্ত্র কম, গোলাগুলো কম, তোমরা এই গোলা নিয়ে একটু দূরে দূরে সেফে থাকবা। আমরা যখন ভারত থেকে নিউজ দিব যুদ্ধ শুরু হওয়া হইলে নিউজ দিব, ওই নিউজের সময় তোমরা যাই যুদ্ধ লড়াই করবা। তখন আমরা যা যা সাইডে থাকি, এলাকার বাইরে থানার বাইরে এলাকার থাকি, সেফে থাকি। হঠাৎ করে একদিন 12 কি 13 তারিখ হবে ডিসেম্বরে, হঠাৎ করে রাত্রে আমাদেরকে দেখাইল, ইব্রাহিমপুর নামে একটা গ্রাম, ওইখানে একটা বাজার আছে, রাত্র 1টার সময় যায় আমাদেরকে ওইখানে হাজির হইতে হবে অস্ত্রপাতি নিয়ে। তখন রাত্র 1টার সময় যায় আমরা ওইখানে হাজির হইলাম, দেখলাম যে 5, 7, 8, 9 গ্রুপ অস্ত্র নিয়ে সবাই গান করে আছে। এখানে একজন লোক সুবাদার আব্দুল মজিদ, ওনাকে আমাদের নগর থানার কমান্ডার হিসাবে নিয়োগ দিয়েছে। উনি আমাদেরকে বলো যে আমরা যেখানে আপনাদেরকে সেট করবো আপনারা ওইখানে চলে যাবে রাতারাতির ভিতরে। তখন আমরা আমাদের কমান্ডারকে বলবো যে আমরা আপনার গ্রুপ নিয়ে নবীনগরের উত্তর পশ্চিমে নবপুরা সিদ্ধি নামে একটা গ্রাম আছে, ওইখানে নদী পথে যা আরও আসে, নগর থেকে নৌকা পাঞ্জাবিটা যা আসে এই রাস্তাটা তোমরা ওইখানে থাকবে। রাত্রে আমাদের যে দূষণ দিচ্ছে রাতে রাতে আমরা নবীনগর উত্তর পশ্চিমে নবপুরা এবং সিদ্ধি মাঝামাঝি স্থানে যে আমরা অবস্থান নিলাম। সকাল থেকে যুদ্ধ শুরু হবে, আমরা সকাল থেকে যুদ্ধ নবীনগর চতুর্দিকেভাবে মুক্তিবাহিনীদেরকে শেষ করা হয়েছিল, আমরা উচা দিয়েছিলাম। তো আমি এবং হলিধর রহমান আমার এক সহযোদ্ধা, আমাদেরকে টিউটি দিল তোমরা নদীর পথে থাকো, যদি কোনো পাঞ্জাবিরা নদী দিয়া লোকা দিয়া পলাইয়া যায় এদেরকে অ্যাটাক করো। আলোকেদের মাঝে অস্ত্র মেরে ক্যামেরা বসে রয়েছে, সিভিল রয়েছে, হঠাৎ করেছে যে একটা নৌকা যাইতেছে, নৌকাটার ভিতরে একজন মানুষের মতো দেখা যায় কালো ড্রেস। তখন আমরা এই মাঝিকে বললাম তুমি নৌকাটা আমাদের সাইডে দিলাম। তখন হ্যাঁ নৌকাটা ঘুরে মা আমাদের সাইডে আছে, সাইডের ভিতরে পাঞ্জাবির মতো বিরাট এক লাশ। তখন আমরা এর বললাম যে এর বড় নৌকার বাইরে, তখন আমরা দুজনে আমরা অস্ত্র রেডিপিরা গুলি চাপারি নিয়ে অস্ত্র রেডিপিরা ওরা বললাম যে তুমি বাইরে আসো নৌকা থেকে, ও বাহু দেওয়ার উপরে আসতে পরে তাকে আমরা হ্যান্ডচ্যাপ করে দিলাম। হ্যান্ডচ্যাপ করে আমরা একজন তার বুক বড় বড় রাইফেল ধরে রাখি, আর একজন পিছন থেকে তার কোমর থেকে রিভলভার এবং তার গুলি হবে তার বেলের মেটে, তার এই অস্ত্রটা আমরা কাইনা নিয়ে তার এখানে খাড়া করে রাখি। এরপরে আমরা খবর দিয়ে আমাদের কারা কমান্ডার সুবুদার আব্দুল মজিদ সাহেবকে যে আমরা পাঞ্জাবি একজন আটক করছি, তাড়াতাড়ি আসে, এরা কি মাইনে ফেলবো না রাখবো, কোনো না মাইবো না, আমি আসতেছি। উনি আইসা ওনার কাছ থেকে স্টেটমেন্ট দিছে তোমরা কতজন আছো, থানাতে কতজন আছো, আমরা আমাকে দিয়ে 17 জন পাঞ্জাবি আমরা নবীনগর থানার ভিতরে আছি, আমি চলে আসছি, বাকি 16 জন এখন এখানে আছে। তখন আরও ধরে ওনারা সুবোধের সাপ ওনাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমরা আমাদের জায়গা আমাদের বলে তোমরা একটু আগাও, সামনের দিকে আগাও। আমরা ওই মন্তলা একটা জায়গা ছিল নবীনগর উত্তরটা মন্তলা, এই গাবগাছের একটা বাগান আছে ওইখানে, বলবো ওইখানে তোমরা ক্যাম্প করো, এরা কেউ বাইকে আসে এরা যাকে আসো পাঞ্জাবি আসো তোমরা এখানে আসবে, বাইকে আসবে রাস্তাটা, আমরা এখানে থাকলাম। চারিদিকে দুইজনের দেখা কিন্তু রাইফেল দিয়া হাতে রেডিও, এরা নম্বর থেকে পলাই যাইতেছে জমির উপর নিয়ে। আমরা যেখানে বসে আছি এরা জানে না, হ্যান্ডচ্যাপ করে এর কাছ থেকে রাইফেলগুলো নিয়ে নিছি, মানে মাস্টরের বাইক একটা দেখা আর একটা দুইটা রাইফেল আমরা নিয়ে নিয়ে এর পিছনে দিয়েছি। যে হ্যাঁ আমাকে দেখছি কি বলবো, হ্যাঁ মাটি সারা করে নিয়ে গেছে, নিয়ে
আমরা বলবো নির্দেশ হচ্ছে আপনারা আস্তে আস্তে নবীনগর দিকে অগ্রসর হন, তখন আমরা নবীনগর দিকে ঢুকছি। নবীনগর ঢুকার পরে হঠাৎ করিয়া সেদিকে আমরা হয়ে গেছে, পূর্ব দিক থেকে সেদিকে আসতেছে। আমরা এই আশ্রয় নিচ্ছি নবীনগর গার্লস স্কুলে, খালি আমাদের স্কুলে দেখতে পড়ে, এদিক দিয়ে পড়ে, খালি দিতে পড়ে, হেদিক গেলে হেদিক পড়ে, হেদিক গেলে দিতে পড়ে। চিন্তা করুন ব্যাপারটা কি, সেদিন হওয়ার তো কথা এই টাইমে, এই টাইমে তো সেদিন হওয়ার কথা না। সেদিন করতেছে কারা, গোলাপটা আসছে খুব দিক থেকে, কে ফান জানি আবার ওই দিকটা আসলো, বুঝতে পারতেছি না। দৌড়াইয়া দায়া কোনো রকমে যান বাসে আমরা যান বাসাইছি, 10-15 মিনিট খালি ভাবে সেদিনই পড়ছি। আমাদের তো যারা জানা না, আমরা যে সাইডে আছি পাঞ্জাবি রেগা উঠতে গেছে নবীনগর হাই স্কুলের উপরে, আমরা গাছ স্কুলে ছিটাছি, আর মাঝে গেলে আলমনগর সব সাইডে মুক্তিযোদ্ধার গ্রাহকের আসছে, এরা বাইকে যাবেন রাস্তা নাই। এরপরে আমরা আসি, আসার পরে গোলাগুলি থামছে, থামার পরে বলতে তুমি গোলাগুলি বই করছো, সব তো মুক্তি পাই দুপুরে যাই পড়ছে। তারপরে আমরা আস্তে আস্তে আঁকাই আসছি ডাকওয়ালার কাছে, ডাকওয়ালার কাছে আসার পরে সাইড ইয়ার থানা দিকে না নাই পাঞ্জাবি থানা সাইডে, আর সব হাই স্কুলে পড়ে গেছে। তাহলে আমরা হাই স্কুলে চলতে দিতে গেছি, এর ভিতরে গোলাগুলির ভিতরে আমাদের দুইজন মুক্তিযোদ্ধা মারা গেছে। হুসেন নামে একটা লোক মাঝে গেলটা ছিল প্রথম চেয়ারম্যানের বাড়িতে, এ মারা গেছে, আর একটা লোক মারা গেছে, কোনি গেল নাম জানে গীতা আব্দুল সালাম এবং হুসেন দুইজন পাঞ্জাবিদের গুলিতে মারা গেছে, আর অন্যরা কিছু কিছু আহত হয়েছে। কোন জায়গায় যুদ্ধ হয়েছিল? এটা রবীন্দ্রনাথ থানার ভিতরে যুদ্ধটা হয়েছে। এখানে আমরা দুইজন মারা গেছে, এখানে আমরা ডাকবাল গ্রাম করে নিয়েছি, থানা হোক ক্যাপচার করে নিয়েছি। এর আগে সেগা হাই স্কুলে রবীন্দ্রনাথ পাইলট হাই স্কুলের উপরে, এখন এরা তো নামে না, এরা সংবাদ পাঠায় ওই যে ভাজে আমরা বসি, এরা নিয়ে আসে আইনে আমাদের কমান্ডার সাহেব পাঠায় দিছি যে তুমি তোমার লোকদের কাছে যাও, তুমি যাই দেখো এরা কত জন, যেমন এরা কি চা, এদেরকে বলো আর উপায় নেই, আমরা সারা বাংলাদেশ আমরা গ্রাহ করে ফেলছি। সেরণের কথা বলো, হ্যাঁ যাই ফিরে আবার আসছে, বলবো যে আমাদের খানা নাই, চা নাই, রুটি নাই, চা ও চিনি নাই, এগুলি আমাদের এখানে দেখে আমরা খাইয়া পাস, তাহলে আমরা সব মারা যাবো। এরপর আমরা দোকান থেকে নবীন্দ্র বাজারের দোকান তো বন্ধ সব, তারা তোমরা ভাই এদেরকে রসদ জোগাই দিছি, দেওয়ার পরে এরা দিছে। এখন তো এরা আসা আমি করি না, ফাইস্টে 17 জন লোক হাই স্কুলের উপরে, এর ভিতরে ইন্ডিয়ান বাহিনী ভারত থেকে এরা আসতেছে। হেরা এ খবর পাইছে যে নবীনগর হেরা মুক্তি বাহিনীরা এই বাজারদেরকে আটক করে বসে দিয়েছে, এরা সান্ডার করে না, আর এক ইন্ডিয়ান লোক আসছে আমরা সান্ডার করবো, মুক্তি বাহিনীরা সান্ডার করলে আমাদের তো মায়ের হয়ে গেছে, এরা সান্ডার করে না। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে মুক্তি পাইয়া দেশে আসে ইন্ডিয়া হইয়া আইসা, উনি দেশে আসার পরে উনি বলবো যে যারা আমার ডাকে সারা দিয়া মুক্তিযুদ্ধ করছো তারা সবার অস্ত্র যার যার মহকুমা মহকুমাতে আর্মি ক্যাম্প আছে এদের কাছে অস্ত্র জমা দিয়ে দাও। তখন আমরা যাইয়া ব্রাহ্মণবাড়িয়া মহকুমাতে যাইয়া সার্কেট হাউসে ওইখানে আর্মি লোক আছে মুক্তিযোদ্ধা, ওদের কাছে নিয়ে অস্ত্র জমা দিয়ে আমরা রেসিভ নিয়ে চলে আসি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে
দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।